অর্থ সংকটে চাহিদা অনুযায়ী কাঁচা পাট কিনতে পারছে না খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল কর্তৃপক্ষ। 2019-20 অর্থ বছরের প্রথম তিন মাসে মোট চাহিদার মাত্র 20% পাট কিনেছে তারা, ফলে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে পণ্য উৎপাদন। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। খুলনার আলিম জুট মিলসে চলতি অর্থ বছরে কাঁচা পাটের চাহিদা রয়েছে 21,000 কুইন্টালের, তবে গেল তিন মাসে চাহিদার মাত্র 28% পাট কিনতে সক্ষম হয়েছে মিল কর্তৃপক্ষ। পণ্য উৎপাদনে প্রতিদিন 110 কুইন্টালের কাঁচা পাটের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে 50 কুইন্টালেরও কম। এতে মিলে কর্মরত প্রায় 3,000 শ্রমিকের অর্ধেকেরও বেশি কর্মহীন সময় কাটাচ্ছে। আমার মিলে 250 লুম, 250 কান তাঁত, সেখানে মাত্র 40-50 কান তাঁত চলতেছে, আর বাকিগুলো সব বন্ধ আছে। শ্রমিকরা অনাহারে অদ্ধারে কাল যাপন করতেছে। 1500 থেকে 1600 লোকের কাজের সংস্থান ছিল, কিন্তু পাট না থাকার কারণে এখন সেখানে 700 থেকে 800 শ্রমিক কাজ করতেছে, বাকি শ্রমিকরা অন্যত্র চলে গেছে। আর্থিক সংকটে কাঁচা পাট কিনতে না পারায় মিলের উৎপাদন সক্ষম 250টি তাঁতের 65% বেশি বন্ধ রয়েছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না বলে জানালেন মিলের কর্মকর্তা। সময় মতো সরকার টাকা না দেওয়াতে আমরা সিজনে এখন ভালো পাটটা কিনতে পারছি না। আমাদের যথাযথভাবে পাট ক্রয় কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে। সরকারি অর্থায়ন পেলে আমরা বাকি পাটটাও যথাসময়ে তুলতে পারব। এ চিত্র খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলেরই। অর্থ সংকটের কারণে চলমান মৌসুমে কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহে ব্যর্থ হলে পরবর্তীতে পাট ক্রয়ে কমপক্ষে 400 কোটি টাকা ব্যয় বাড়বে জানান বিজেএমসির কর্মকর্তারা। যদি আমরা বাজেটের পাটটা কিনে ফেলতে পারতাম, তাই এখানে আমাদের প্রায় 300-400 কোটি টাকা আমাদের এই পাট ক্রয়ের ক্ষেত্রেই সমস্থান করা সম্ভব হতো। গেল 2018-19 অর্থ বছরেও লক্ষ্যমাত্রার মাত্র 30% পাট কিনতে সক্ষম হয়েছিল খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। তাই এখনই পাট ক্রয়ে ব্যবস্থা না নিলে এবছর লোকসানের আশঙ্কা আরও বাড়বে বলে জানান মিল সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক।